আসসালামু আলাইকুম, আমন্তন বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রিজওয়ান ইলিয়াস। পুলিশের গুলিতে নিহত সিনহার সহকর্মী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে দুই পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করা রিটের আদেশ দেওয়া হবে আজ। এ বিষয়ে আরেক দফা শুনানি শেষে আদেশের জন্য দিনটি ধার্য করা হয়েছে। বুধবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও মোহাম্মদ খারুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হয়। শিপ্রাকে আদালতে হাজির করা যায় কিনা এ বিষয়টিও জানতে চেয়েছে আদালত। রিটকারী আইনজীবী জানান, নিরাপত্তার কারণে কার্যত অবরুদ্ধ রয়েছেন শিপ্রা। এর আগে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক রিটটি দায়ের করেন। রিটে দুই পুলিশ কর্মকর্তার ফেসবুক পোস্টের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেওয়ার আর্জি জানানো হয়। করোনা ভাইরাসে নোয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে আর রোগটির উপসর্গ নিয়ে সাতক্ষীরায় তিন নারী মারা গেছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে পৌনে তিন ঘণ্টার ব্যবধানে এই তিন নারীর মৃত্যু হয়। তারা তিনজনই জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এদিকে টাঙ্গাইলের মির্জাপুর আসনের এমপি একাব্বর হোসেন ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নতুন করে নোয়াখালীতে 54 জন, টাঙ্গাইলে 42, গোপালগঞ্জে 32, কিশোরগঞ্জে 21 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণহানি 7,90,000 ছাড়িয়েছে, আক্রান্ত 2,25,00,000-এর ওপরে। এদিকে ভারতের 1/4 মানুষ করোনা আক্রান্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। করোনায় মৃত্যুর তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে 24 ঘণ্টায় মারা গেছে কমপক্ষে 1,254 জন। এতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,76,300, মোট আক্রান্ত 56,99,000-এর বেশি। সার্বিক তালিকায় দ্বিতীয় আর প্রাত্যহিক মৃত্যুতে প্রথমে থাকা ব্রাজিলে আরও 1,170 জন মারা যাওয়ায় মোট প্রাণহানি 1,11,000 ছাড়িয়েছে। মোট শনাক্ত 34,60,000-এর বেশি। আচমকা করোনা সংক্রমণ বেড়েছে স্পেনে। জুনে লকডাউন তোলার পর এই প্রথম 24 ঘণ্টায় সর্বোচ্চ 3,715 জনের করোনা শনাক্ত হল সেখানে। আক্রান্ত 3,88,000-এর কাছাকাছি, প্রাণহানি 28,700-এর বেশি। ভারতে একদিনে করোনা শনাক্ত হয়েছে 69,000-এর বেশি মানুষের, মারা গেছে কমপক্ষে 980 জন, এতে সেখানে মোট প্রাণহানি বেড়ে 54,000-এর কাছাকাছি। দেশের বাইরের খবর, ভূমধ্যসাগরে ইউরোপ অভিমুখী নৌযান ডুবে 5 শিশুসহ অন্তত 45 জনের প্রাণহানি হয়েছে। ইউরোপে মানব পাচারের অন্যতম রুট লিবিয়া উপকূলে চলতি বছর সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা এটি। জাতিসংঘ শরণার্থী সংস্থা থেকে জানানো হয়, লিবিয়া উপকূলের জোয়ারা এলাকায় শরণার্থী বোঝাই নৌযানের ইঞ্জিন বিস্ফোরিত হলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলের আশপাশে থাকা নৌযানের তাৎক্ষণিক তৎপরতায় 37 জনকে জীবিত ও 45 জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতভাগ্যদের বেশিরভাগই সেনেগাল, মালি, সাদ ও ঘানার। আরও বেশ কয়েকজন নিখোঁজ থাকায় তল্লাশি উদ্ধার অভিযানের জন্য স্বেচ্ছাসেবক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায় জাতিসংঘ মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।